এবার বলুন আপনার মেয়ের বয়স কত? কমপ্লিট করেছে। বিউটিফুল। এই অরুণ, যা কল্যাণ বাবুর মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ কর, আর শোন, লাশটা হাওয়া করে দিবি। নথেন বাবু, এই মাত্র যে কথাটা আপনি বললেন তার ফল কি মারাত্মক হতে পারে সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ধারণা আছে বলেই তো কথাগুলো বললাম, আর এর ফল কি হবে সেটাও আমার ভালো করে জানা আছে। আপনার স্ত্রী পাগলের মতো হয়ে যাবেন, যেমন হয়ে গেছেন মল্লিকার মা। আর অরুণকে আমি প্রোটেকশন দেব, 10টা কাউন্সিলর 5টা মন্ত্রী এসেও কিচ্ছু করতে পারবে না। কি পারবো আর পারবো না সেটা সময় মতো আপনাকে আমি বুঝিয়ে দেব। আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছেন আপনি, কি দুঃসাহস আপনি দেখিয়েছেন বুঝতে পারছেন? আপনার ফ্যামিলি কিন্তু এই শহরেই থাকে। আগে না, আমার ফ্যামিলি নেই, পুলিশে চাকরি করব বলে বিয়েই করিনি। তাহলেও আপনার কপালে দুঃখ আছে। আচ্ছা, আপনি এত রেগে যাচ্ছেন কেন কল্যাণ বাবু? আমি তো শুধু অরুণকে বলেছি আপনার মেয়েকে নিয়ে একটু ফুর্তি করতে। করুক না অরুণ আপনার মেয়েকে নিয়ে একটু ফুর্তি করুক, আর আপনি না হয় লোকাল কাউন্সিলর হিসেবে সেটাকে সাপোর্ট করলেন। কেননা আপনাদেরই পাড়ার মেয়ে মল্লিকাকে যখন ওরা হাওয়া করে দিল আপনি সেটাকে সাপোর্ট করেছেন। আর এখন যদি আপনার মেয়েকে ওরা রেপ করে তাহলে তো আপনার সাপোর্ট করা উচিত, কারণ সব মেয়েই তো মেয়ে, কাউন্সিলরের মেয়ে বলে তো আলাদা কিছু নয়। মেয়েরা তো মেয়েই কল্যাণ বাবু, জিজ্ঞেস করুন আপনার মেয়েকে ওর পছন্দ কিনা। দেখ বাবা, তুই হলি গিয়ে আমার বড় ছেলে, এই বুড়ো বয়সে যাতে একটু শান্তিতে থাকতে পারি সেটা তো তোরই দেখার কথা, নাকি ওই সপ্তাহে একবার আপিং এনে দিলি মাকে দেখা হয়ে গেল। বলি তুই কি আমাকে ঘুষ দিস? দেখো মা, তোমারও যেমন বয়স হয়েছে আমারও তেমনি বয়স বাড়ছে, নাকি? তাছাড়া তুমি তো আমাদের সকলকে ভালো করে চেন, কেউ কি আমাকে মানে? একসঙ্গে থাকলে সংসারে সবাইকে মানানো চলে, এই তো সবাই আলাদা, আর তোর জন্যই তো সব হাড়ি আলাদা করে দিয়েছিলাম। সব সময় তুই কানের কাছে এমন ট্যাক ট্যাক শুরু করেছিলি না? কি আর করব বলো, তোমার মেজ ছেলের জন্যই তো টেকা দায় হয়ে উঠলো, রোজ অশান্তি রোজ অশান্তি, মাসের মধ্যে যখন তখন ঢুকে টাকা নিয়ে ঝামেলা। আমি তো তোমার কথা মেনে নিয়েই তাকে মাসের প্রথমে 2000 টাকা তুলে দিতাম, তা তাতে বাবুর চলবে কেন? ওর বাবা ওকে খুব পছন্দ করত, রাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছিল, নইলে ছেলেকে দিয়ে মদ কিনতে পাঠাতো। কত বারণ করেছি, শুনতো আমার কথা, শেষ পর্যন্ত ছেলে বাপের মতো নেশা করতে শুরু করে দিল। জানো মা, ও ধারণা হয়েছে আমি সবচেয়ে ভালো আছি, কারণ তোমার নাকি অনেক টাকা, আর সেই টাকা তোমার আমার দুজনের নামে ব্যাংকে গচ্ছিত করা আছে, আর আমি আমার খুশি মতো ব্যাংক থেকে টাকা তুলছি আর খরচা করছি।
তুলছি আর খরচা করছি। আচ্ছা আচ্ছা তুমি বলো তো মা, তোমার সই ছাড়া ব্যাংক থেকে কি আমি একটা পয়সাও তুলতে পারি? আর তাছাড়া যখন টাকা দরকার হয় তোমাকে জানিয়েই তো আমি সেই টাকা তুলি নাকি? আরে ছাড় তোর কথা, ওদের কারো কোনো কথা তুই কানে তুলবি না, যে যা বলে বলুক। আচ্ছা আরে শোন, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ। কি বলবে বল? দাঁড়া দাঁড়া, আগে একবার দেখে আয় তো দরজার বাইরে কেউ আড়ি পেতে শুনছে কিনা। সে আবার কি কথা, তোমার ঘরে আবার আড়ি পাততে যাবে কে? আরে ওই যে মেজোটা, হার কুচুটে, উফ, সব সময় সন্দেহ জানিস। আউরি বাবা রে, কে আমার ঘরে এলো, কে আমার ঘর থেকে বেরিয়ে গেল, কি এখানে কথা হলো, হার বজ্জাত, যা যা দেখে আ দেখে। আচ্ছা না, কেউ কোথাও নেই। বল এইবার কি বলছিলি বল। এই বাড়িটা নয়নতারা? হ্যাঁ। আরে এটা তোর বাপ আমার নামে লিখে দিয়েছিল। বাগবাজারে যে দুটো বাড়ি আছে সে দুটোও আমার নামে আছে। দলিলগুলো তো সব তোর কাছে রয়েছে। হ্যাঁ মা, সে সবই তো আমার কাছেই আছে। অনেক ভেবে দেখেছি, বাগবাজারের একটা বাড়ি আমি সদিন নামে লিখে দেব। ও অবশ্য আমাকে কিছু বলেনি, তুই তো আমার বড় ছেলে, তাই আমি তোকে জানিয়ে রাখছি। এই দেখো দেখি, এতে আমাকে বলার কি আছে? তোমার বাড়ি ঘর, তোমার বিষয় সম্পত্তি, তুমি যাকে খুশি দেবে, এতে কার কি বলার আছে? না রে বাবা না, সব জানাজানি হলে আমার মাংস সব একবারে চিবিয়ে খাবে। একটা কথা তোকে বলি শোন, এই কথাটা রাখ, তুই ওই বিজলি বাতিটা আনবার ব্যবস্থা কর। আমি সদীর ছেলেকে কথা দিয়েছি, ওর লেখাপড়া করতে খুব কষ্ট হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এটা কিন্তু তুমি খুব ভালো ভেবেছ। তবে যা টাকা লাগে তুই দিবি, বাবুলাল দেবে, মতির ভাগের টাকাটা আমি দেব। ওর তো নুন আনতে পান্তা ফুরোই, ফেরেববাজি করে সংসার চালায়, আমি সব জানি। কত বকাঝকা করি, গালমন্দ করি, কিন্তু ফেলে তো দিতে পারি না, পেটে তো ধরেছি, আমি তো মা। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। আর কি কিছু বলবে আমাকে? হ্যাঁ বলবো, বলি তুই কেমন বাপ? তোর ওই ছোট ছোঁড়াটা আজ কতদিন হলো বাড়িতে নেই, বলি তুই কি একবার খবর নিয়েছিস? সে কোথায় গেছে, কোথায় আছে, কি খাচ্ছে? না, খোঁজ নিইনি। কেন নিসনি? বলি তুই কেমন বাপ যে ছেলের খবর নিসনি? তুমি আমাকে যা খুশি বলতে পারো না, কিন্তু খোঁজ নেব কি করে বলো তো? খোঁজ নিতে গেলে কাউকে না কাউকে তো আমাকে জিজ্ঞেস করতে হবে। আর আমি জিজ্ঞেস করব কোন মুখ নিয়ে? একটা একটা গুন্ডার বাপ হয়ে আমাকে সারাক্ষণ মাথা নিচু করে চলতে হয়, কারণ মুখের দিকে চোখ তুলে কথা পর্যন্ত বলতে পারি না। বড় লজ্জা হয় মা, লজ্জা। তুই বাপ হয়ে লজ্জায় মুখ নিচু করে থাকিস, অথচ তরুণ বড় ভাই হয়ে আমার কাছে গালাগালি খেয়ে টাকা নিয়ে গেল ছোট ভাইয়ের জন্য। কি বললে? তুমি তরুণকে টাকা দিয়েছো? কেন দিয়েছো? আমার কাছে চেয়েছিল, আমি দিইনি, আর তুমি দিয়ে দিলে? হ্যাঁ দিয়েছি, যত জ্বালা তো আমার, ও তো আমারই নাতি, যত খারাপ হোক ও রাস্তায় পড়ে থাকবে, খেতে পাবে না,
এসব শুনে সহ্য করা যায়? সতে হলেও ও তো দত্ত বংশের ছেলে। মা, মা দেখো, আমি আমি তোমার জন্য কিছু করতে পারি বা না পারি, আমি কোনোদিনও তোমার অবাধ্য হইনি। আমি সব সময় তোমার সব কথা শুনেছি, কিন্তু আমার ছেলে একবারও কি তার মায়ের কথা ভেবেছে? ছেলে খারাপ হলে, কষ্ট পেলে মায়ের যে কত কষ্ট হয় সে কথা কি বোঝে তপন? তবে তোর বড়টা অন্য রকম হয়েছে, দেখবি ও সত্যিকারের বড় ভাই হবে। হ্যাঁ, ও এখন অনেকটা বদলে গেছে, কিন্তু তপন তপন কি করেছে জানো? কি করেছে? আরে বাবা, এই বয়সে ওরকম গন্ডামি অনেকেই করে, ও দেখবি বয়সকালে সব ঠিক হয়ে যাবে। বয়সকালে গুন্ডামি হয়তো ছাড়তে পারবে, কিন্তু চোর কখনো তার চুরির অভ্যেস ছাড়তে পারবে না। কি বললি, কি বলছিস তুই? হ্যাঁ মা, হ্যাঁ, তপন এই বাড়ি ছেড়ে চলে যাবার সময় ওর মায়ের এক জোড়া দুল চুরি করে নিয়ে পালিয়েছে। সচি, এবার বুঝতে পারছো তো যে ভগবান আমাকে কেমন ভাব তৈরি করেছেন? তোরাই ভালো জানবি, শালা ভোটের আগে সংকটটা উড়ে গেল, তুই থানায় গিয়ে পুলিশকে বললি আমি উড়িয়েছি। আমি একদম একদম মিথ্যে কথা। দেখো দেখো, কে কোথায় খুন হলো, কে কোথায় বোমাবাজি করছে, কে কাকে গালাগালি করছে, এসব খবর রাখবে তোমরা, আমরা না। তোমরা আমরা রাখবো। আজকে তুই খবর হবি, এ খবরটাও আমি রাখবো। মানে কি কি করবে তুমি? কি করবে, কি করবে? রাস্তা চলো, রাস্তা চলো বলছি, রাস্তা চলো। দেখো দেখো, তোমাদের মতন এই গুন্ডা বদমাইশদের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। তোদের মতো সুখীগুলোকে ওড়াতে আমার বড্ড ভালো লাগে রে বাবু। দাদা যদি জানতে পারে তোমার কি অবস্থা হবে, বুঝতে পারছো তো? দেখ, দু চোখ মেলে ভালো করে দেখ, তপন দত্ত শালা কি জিনিস। পরেশ, তুই এত রাতে এখানে, কি হয়েছে কি তোর? কথা বলছিস না কেন? কথা তো তুমি বলবে ফকিরদা। তার মানে মানে মানে
আমি আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। তুমি ঘুমের মধ্যে কেমন বিড়বিড় করছিলে, মাঝে 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 কেঁপে উঠছে কেন ফকিরদা? স্বপ্ন স্বপ্ন দেখছিলে? একটা খুব খারাপ স্বপ্ন, জানিস? জানি, আমি জানি তুমি কি স্বপ্ন দেখছিলে। মানে স্বপ্ন দেখলাম আমি, আর আর তুই তুই জানিস স্বপ্নটা কি? হ্যাঁ আমি জানি, জানি ফকিরদা। তুমি কি স্বপ্ন, কি স্বপ্ন দেখছিলে? কারণ একটা স্বপ্ন, একটা স্বপ্ন ছাড়া অন্য কিছু তুমি দেখতে পারো না ফকিরদা, অন্য কিছু দেখতে পারো না। কি স্বপ্ন বল, কি স্বপ্ন দেখছিলাম আমি? রাজেশ কিভাবে মারা গেল, কে ওকে মারল? মারা যাবার আগে রাজু কিছু বলে যেতে পেরেছিল? ঠিক কোন জায়গায়, ঠিক কোন জায়গায় ফকিরদা রাজুকে খুন করা হয়েছিল? সব এই সমস্ত কিছু তুমি দেখছিলে ফকিরদা? না না, হ্যাঁ না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। রাজেশকে নিয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি, তুই বিশ্বাস কর পরেশ, আমি অন্য স্বপ্ন দেখছিলাম। মিথ্যে কথা, একেবারে অন্য স্বপ্ন। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো ফকিরদা। না মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা। কারণ কারণ রাজুর খুন হওয়াটা তুমি নিজের চোখে দেখেছিলে। যে রাতে রাজু খুন হয় সেই রাতে, তার কিছুক্ষণ আগে রাজু আর তপনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়া তুমি থামিয়েছিলে ফকিরদা, তুমি। আর ঠিক তার ঠিক তার কিছুক্ষণ বাদেই রাজু রাজু খুন হয়েছিল ফকিরদা। না তুই তুই কেন বিশ্বাস করছিস না পরেশ? তার কারণ রাজুর খুন হওয়াটা তুমি নিজের চোখে দেখেছিল ফকিরদা। ফকিরদা ফকিরদা পারলে পারলে রাজুর খুন হওয়ার স্বপ্নটা তুমি তুমি চলের কাছে গিয়ে বলে দিও, নইলে নইলে যত দিন তুমি বেঁচে থাকবে রাজুর স্বপ্ন তোমাকে তাড়া করে বেড়াবে।